প্রশাসন জবাব চাই, আমাদের গুলি কেন, প্রশাসন জবাব চাই, ক্যাম্পাসে গুলি কেন, প্রশাসন জবাব চাই, এই মুহূর্তে বাংলা স্যার, এই মুহূর্তে বাংলা স্যার। এখানে শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করতেছিলাম, মেয়র মহোদয় যখন আসছিল তখন পুলিশ আমাদের এইদিকে আসতে দিচ্ছিল না। আমরা চাচ্ছিলাম যে মেয়র মহোদয়ের সাথে কিছুটা কথা বলতে, আমরা আমাদের দাদি যেটা সেটা জানাতে। তারপরে পুলিশ আমাদের আসতে দিচ্ছিল না, আমরা তখন আসতে চাচ্ছিলাম, তারা আমাদেরকে অতর্কিতভাবে মানে গুলি করছে, পরে আগে টিয়ারশেল মারছে, পরে বাড়ি মারছে। আমরা 5-6 জন ছিলাম, অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করা হয়েছে। আমরা হচ্ছে যে মেয়র মহোদয় আসার পরে আমরা সবাই চাইছি মেয়র মহোদয়ের সাথে একটা রফা দফা করার জন্য, যাতে আমাদের প্রতিষ্ঠানের নামে আমাদের ইয়েটা মাঠটা উদ্বোধন হোক। কিন্তু মেয়র মহোদয় আমাদেরকে ওই সুযোগ না দিয়ে বরং আমাদের উপর অতর্কিতভাবে হামলা করছে এবং আমাদের উপর ফায়ার করছে। এখন আমাদের দাবি হচ্ছে আমরা এই যে আমাদের উপর হামলা হয়েছে, আমরা এর সুস্থ বিচার চাই। যারা পোস্টার করছে পোস্টারের নাম দিচ্ছে বক্সিবাজার ঢাকা, খালি আমাদের খেলার মাঠ দেয়নি। এবং আমরা তখন ওই মাহফিল কমিটির সাথে যোগাযোগ করছি, করে বল আমাদের দাবি জানাইছে যে আমরা দীর্ঘদিন এই আলী আমাদের খেলার মাঠ নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা এত বড় একটা মাহফিল করবেন কিন্তু আলী আমাদের খেলার মাঠটা দিলেন না। যেহেতু মাঠ মাদ্রাসা কেন্দ্রিক, আপনারা আলেম, আমরাও আলেম, এখান থেকেও তো আলেম তৈরি হয়। আমরা বলছি আমাদের এখানে মাহফিল করলে আপনারা কালকে ব্যানারে আমাদের বড় করে সরকারি মাদ্রাসায় আলিয়া খেলার মাঠ লিখবেন। সেই কথা বলার পরে ওনরা দাবি দেওয়া মাইনা চলে গেছে, ওনরা হয়তো উপর মহলে, যেহেতু আজকের এই মাহফিলের প্রধান অতিথি তাপস ভাই আমাদের মেয়র সাহেব, মেয়র সাহেবকে জানাইছে, মেয়র সাহেব তাৎক্ষণিক কালকে আমরা সন্ধ্যার পরে জানতে পারি যে আমাদের মাঠ উদ্বোধন করতে আসবে বক্সিবাজার কেন্দ্রীয় খেলার মাঠ হিসেবে। যখন এই কথা আমরা জানতে পারি সাধারণ ছাত্ররা মাঠে চলে গেছে, কি কি হয়েছে যে তাপস ভাই উদ্বোধন করতে আসবে কি বক্সিবাজার কেন্দ্রীয় খেলার মাঠ। আমরা ওইখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে সকালে সাধারণ ছেলেদের নেতৃত্বে আন্দোলন বসেছে, যখন মেয়র তাপস ভাই এখানে আসছে তখন অতর্কিতভাবে পুলিশ, এই যে আমরা আপনারা দেখতে পারতেছেন আমার সামনে ছাত্রদের উপরে, আমাদের হলের ভিতরে পর্যন্ত তারা প্রবেশ করছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করছি আমরা, কিন্তু জামাত শিবিরের রাজনীতি করি না। জননেত্রী শেখ হাসিনার আত্মাবুষ্ট যে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগের সদস্য, এখানে কেউ জামাত শিবির নাই আন্দোলন করতে আসে। যে বিষয়টা নিয়ে বিশেষ করে আমাদের ছাত্রদের সঙ্গে মূল যে বিষয় সেটা হচ্ছে মাঠের নামটাকে কেন্দ্র করে, যেহেতু আমাদের আলিয়া মাদ্রাসার এই মাঠটা এখনো আমাদের কেস চলতেছে আমাদের কারাগারের সঙ্গে, তো মাঠ কি কারাগারের না মাঠ আলিয়া মাদ্রাসার, কেসটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তো এই বিষয় বলতে পারি না যে মাঠ আমার আলিয়া মাদ্রাসায়। আবার কারাগারও একথা বলতে পারতেছে না যে মাঠ আমাদের, কিন্তু এখন এই মাঠের নামটাকে কেন্দ্র করে যে গোলমালটা হচ্ছে আসলে এটা হওয়া উচিত না। মাঠটা আজকে মাননীয় মেয়র মহোদয় উদ্বোধন করতে চাচ্ছিল, কিন্তু এখানে আলিয়া মাদ্রাসা তাদের পক্ষে দাবি যে এটা নিয়ে একটু ডিসপুট আছে, সেটা নিয়ে তারা অবস্থান তৈরি করার চেষ্টা করে। কিন্তু আমাদের আগে থেকেই আমরা পুলিশ ফোর্স মোতায়েন ছিলাম এবং আমরা যাতে অপ্রীতিকর কোনো কিছু ঘটনা ওখানে না করতে পারে সেজন্য আমরা সেখানে তৎপর ছিলাম, এবং আগে পরে আমরা সেটাই আমরা প্রতিপালন করার চেষ্টা করছি যেন আইন শৃঙ্খলা বিঘ্ন হয় বা কোনো বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয় বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় সেটা যেন না হয় সে ব্যাপারে আমরা তৎপর থেকে ব্যবস্থা নিই। এটা অবশ্যই হলো পারস্পরিক কর্তৃপক্ষ, যারা সরকারি কর্তৃপক্ষ, সবাই তো সরকারি কর্তৃপক্ষ, তো সেখানে যদি এ বিষয় থাকে তাহলে নিশ্চয়ই বিশাল আলোচনার মাধ্যমে বিষয়টা আরও একটা জায়গায় সমাধান।